আমি মোহাম্মদ পারভেজ হোসেন, পিএইচ লার্নিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ট্রান্সফরমেশনের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। গত ট্রান্সফরমেশনের ক্লাসে আমরা শিখেছি কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। আজকে আমরা শিখব অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে করতে হয়, কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে হয় সেটা আমরা আজকে শিখব। বন্ধুরা, আমার ভিডিওটি আমি একটা জিনিস লক্ষ্য করছি, তোমরা অনেক অনেক কমেন্ট করছো এবং কোন গ্রামারের আইটেম তোমরা করতে চাও সেটি কমেন্ট করছো। অবশ্যই আমি খুব ইনস্পিরেশন হচ্ছি, তোমাদের এই কথাগুলো আমার অনেক ভালো লাগছে, আর তোমরা আমার ভিডিওটি অনেক দেখছো, এটি আমার অনেক বড় পাওয়া। তো বন্ধুরা, আমার চ্যানেলে তোমরা যারা নতুন এসেছো তাদেরকে আমি বলছি, আমার ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবে এবং অবশ্যই আশা করি ভালো লাগবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে সবচেয়ে প্রথমেই আমার সুন্দর সুন্দর ক্লাসগুলো তোমার মোবাইলে চলে যায়। বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। বন্ধুরা, যদি সেন্টেন্সের মধ্যে গ্রেট, এ ভেরি, এ থাকে, তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে। যদি এ গ্রেট থাকে, দেখো গ্রেট, এ ভেরি অথবা এ, এই তিনটার একটি যদি থাকে, তাহলে অবশ্যই আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় এগুলোর পরিবর্তে এ ভেরি, গ্রেট, এ, এগুলোর পরিবর্তে প্রথমে বাক্যের শুরুতেই হোয়াট ব্যবহার করব। চলো বন্ধুরা একটি উদাহরণ দিয়ে আমরা বুঝে নেই। ক্রিকেট ইজ আ গ্রেট ইন্টারেস্টিং গেম। তাহলে বন্ধুরা, এটিকে যদি আমরা এক্সক্লেমেটরিতে করি, এক্সক্লেমেটরিতে করলে আমাদের সর্বপ্রথমে বলেছি, এই দেখো এ গ্রেট রয়েছে বন্ধু, দেখো এই খেয়াল করো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এ গ্রেট রয়েছে। তাহলে আমরা এটাকে পরিবর্তন করে প্রথমে আমরা বাক্যের শুরুতে হোয়াট লিখব, আমি বলেছি বাক্যের শুরুতে হোয়াট লিখব। তারপরে কী করতে হবে, তারপরে আমাদের সেন্টেন্সের শেষের অংশটুকু, এই যে শেষের অংশটুকু প্রথমে আসবে, হোয়াট, এই যে এখানে ইন্টারেস্টিং আছে ওই জন্য অ্যান হবে, বুঝছো, এ হবে না, হোয়াট অ্যান ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং গেম, তারপরে প্রথমের অংশটুকু বসবে, ক্রিকেট ইজ, ইজ। তাহলে আমরা একটা জিনিস দেখতেই পাচ্ছি যে যদি একটি স্ট্রাকচারের মাধ্যমে আমরা এটা মনে রাখতে পারি। বন্ধুরা দেখো, এই যে আমরা এখানে লিখেছি গ্রেট, এ ভেরি, এ থাকলে এক্সক্লেমেটরি করার সময় এই নিয়মটি আমরা যদি ফলো করি, এই যে দেখো প্রথমে এ ভেরি থাকলে হোয়াট চলে আসবে সামনে, গ্রেট থাকলেও এ হোয়াট চলে আসবে সামনে, এ থাকলেও হোয়াট চলে আসবে সামনে। খেয়াল করো প্রথমে আমরা কী লিখব, হোয়াট, তারপরে এই যে আমরা লাস্টের যে অংশটুকু থাকে সেটি হোয়াটের পরেই লিখতে হবে। এখানে মনে রাখতে হবে যে লাস্টের অংশটুকু, সেন্টেন্সের লাস্টের অংশটুকু হোয়াটের পরেই বসে যাবে, আর ফার্স্টের যে অংশটুকু আছে সেটি আমরা শেষে লিখে দেবো। এই যে তাহলে হোয়াট এর পরে বসবে হচ্ছে লাস্ট, তারপরে বসবে ফার্স্ট। তাহলে তোমরা বলতে পারো হোয়াট লাস্ট ফার্স্ট, আমরা গঠন প্রণালীটি এভাবে মনে রাখতে পারি, হোয়াট লাস্ট ফার্স্ট, কারণ হোয়াটের পরে লাস্টের অংশটুকু আসবে এবং তারপরে ফার্স্টের অংশটুকু আসবে। খুবই ভালো করে মনে রাখবে বন্ধুরা। চলো আরেকটি উদাহরণ দিয়ে বুঝে নে। বন্ধুরা দেখো, ইট ইজ এ ভেরি ইউজফুল থিংস, আমি বলেছি যে এ ভেরি থাকলে কি হবে বন্ধুরা, খেয়াল করো, এই যে দেখো এ ভেরি আছে এখানে, এ ভেরি থাকলে কি হবে, আমরা বলছি যে প্রথমে হোয়াট হবে, দিয়ে দেই নিয়মে আমরা হোয়াট বসিয়ে দিলাম, এই যে দেখো হোয়াটের পরবর্তীতে আছে লাস্ট,
লাস্ট বলতে কি বোঝাচ্ছি? এই যে ইউজফুল, ব্যাপারটা বুঝো, হোয়াট এ ইউজফুল থিংস। এই যে দেখো, তাহলে হোয়াটের পরে এই যে লাস্টের এই অংশটুকু, এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে লাস্টের অংশ, আর এই যে ইট ইজ, এইটি হচ্ছে ফার্স্টের অংশ। ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো, এইটা হচ্ছে ফার্স্টের অংশ। তাহলে আমরা হোয়াটের পরে এই যে লাস্টের থেকে এই অংশটুকু তুলে দিলাম, তারপরে এই যে ইট ইজটা শেষে চলে যাবে। এবার হোয়াট এ ইউজফুল থিংস ইট ইজ, ইট ইজ। আর একটা জিনিস মনে রাখবে বন্ধুরা, এক্সক্লেমেটরি যখনই করতে হয় তখনই শেষে একটি এক্সক্লেমেশন মার্ক চিহ্ন দিতে হয়। এটি কিন্তু তোমাদের বাধ্যতামূলক দিতেই হবে। আমি এখানে প্লাস দিয়ে লিখে দিই স্ট্রাকচারে, সর্বশেষে এই এক্সক্লেমেশন মার্ক তোমাদেরকে দিতে হবে বন্ধুরা। যদি এক্সক্লেমেশন এই চিহ্নটা না দাও তাহলে কিন্তু তোমাদের ভুল হবে। তাহলে এক্সক্লেমেটরি করার পর সাথে সাথে তোমরা কী দিবে? এই এক্সক্লেমেটরি চিহ্নটা দিয়ে দিবে। চলো এবার আমরা আর একটি উদাহরণ দেখে নিই বন্ধুরা। এই যে দেখো, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম ইজ এ গ্রেট পোয়েট। তাহলে আমরা জানি যে এই যে ইজ এ গ্রেট আছে, তাহলে আমরা এখানে প্রথমে হোয়াট লিখতে পারি। এই যে আমি আগেই বলে দিয়েছি, এ গ্রেট থাকুক, হোয়াট থাকুক, এ ভেরি থাকুক, অথবা এ শুধু এ থাকলেও একই নিয়ম। তাহলে হোয়াট আমরা সামনে লিখলাম, তারপরে এই যে এইটা আমরা লিখব, হোয়াট এ পোয়েট, হোয়াট এ হোয়াট এ গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম ইজ, কাজী নজরুল, সরি, কাজী নজরুল ইসলাম, এই যে ইজ। বন্ধুরা এক্সক্লেমেশন চিহ্নটি দিতে ভুলবে না। তাহলে আমরা দেখো, এই যে লাস্টের অংশটুকু প্রথমে নিয়ে আসলাম, হোয়াটের পরে নিয়ে আসলাম পোয়েট, এই যে লাস্টের অংশটুকু, তারপরে যে কাজী নজরুল ইসলাম ইজ, এটা শেষে দিয়ে দিলাম। আমার স্ট্রাকচারটি খুব ভালো করে মনে রাখবে, হোয়াটের পরে লাস্টের অংশটুকু আসবে, তারপরে ফার্স্ট, তারপরে আমরা একটা এক্সক্লেমেশন চিহ্ন দিলে এটা হয়ে যাচ্ছে। বন্ধুরা চলো এবারে আমরা দ্বিতীয় রুলসে চলে যাই। সেন্টেন্সের মধ্যে যদি বন্ধুরা দেখো, যদি সেন্টেন্সের মধ্যে শুধু ভেরি থাকে, শুধু ভেরি থাকে, এ ভেরি না, কিন্তু আমরা আগের নিয়মে দেখেছি এ ভেরি থাকলে বাক্যের প্রথমে আমরা হোয়াট বসাই এক্সক্লেমেটরি করার সময়। এখানে যদি শুধু ভেরি থাকে তাহলে এক্সক্লেমেটরি করার সময় ওই ভেরিয়ের পরিবর্তে বাক্যের শুরুতে হাও বসে। দেখো আমরা যদি আগের বারকার মতো এইবারও যদি একটু খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাই আমাদের এই স্ট্রাকচারটাই প্রয়োজন হবে। বাক্যের প্রথমে হাও বসবে, তারপরে লাস্টের অংশটুকু আসবে, তারপরে ফার্স্টের অংশটুকু যাবে, তারপরে এক্সক্লেমেশন চিহ্ন দিলেই আমাদের কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। চলো একটু উদাহরণ দিয়ে বুঝে আসি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, ইট ইজ ভেরি, এই যে দেখো শুধু ভেরি আছে, এখানে কিন্তু এ ভেরি নাই, এ নাই এখানে, বুঝতে পেরেছ? তাহলে এখানে শুধু ভেরি আছে, শুধু ভেরি থাকলেই কিন্তু আমরা হাউ প্রথমে লিখব। কখনো ভুল করবা না তোমরা, এখানে হোয়াট লিখে দিবা না, আমরা বাক্যের শুরুতে প্রথমেই আমরা এই HOW হাউ লিখে দিলাম, হাউ লিখে দিলাম, তারপরে কি শেষের অংশটুকু, হাউ বিউটিফুল বার্ড, এটা কিন্তু লাস্টের অংশ, আর এই যে ইট ইজটা, এটা হচ্ছে ফার্স্টের অংশ, এই যে এটা হচ্ছে ফার্স্টের অংশ, ভুল করবা না, এটা লাস্টের অংশ, এটা ফার্স্টের অংশ। তাহলে হাউ এর পরে লাস্টের অংশ আসবে হাউ বিউটিফুল, BEAUTIFUL বিউটিফুল বার্ড, BIRD বার্ড, ইট ইজ, শেষে গিয়ে কী দিব, শেষে গিয়ে একটা এক্সক্লেমেশন মার্ক চিহ্ন ব্যবহার করব। ভুল করবে না বন্ধুরা, এই চিহ্নটা অবশ্যই অবশ্যই তোমাদেরকে দিতে হবে। চলো আর একটি উদাহরণ দিয়ে বুঝে নেই। দেখো বন্ধুরা, দ্য বার্ড সিংস ভেরি সুইটলি, এই যে আবারও বলছি, এই যে ভেরি, এখানে শুধু ভেরি থাকলে কিন্তু আমাদের বাক্যের শুরুতে হাউ আসবে, আমরা দেখলেই বুঝে যাব, টাইম লাগবে না করতে। আমার রুলসটা মনে রাখবে, হাউ লাস্ট ফার্স্ট খেয়াল রাখতে হবে, মানে লাস্টের অংশটুকু চলে আসবে, এই যে লাস্ট, হাউ সুইটলি, কিছু দেখতে হবে না তোমাদের, জাস্ট খালি ওই নিয়মটা মনে রাখতে হবে। হ্যাঁ, সুইটলি, হাউ সুইটলি দ্য বার্ড, দ্য বার্ড, এই যে দ্য বার্ড প্রথম, দ্য বার্ড সিং, এটা হচ্ছে প্রথম অংশ, দ্য বার্ড, SING
sings, the bird sings. How sweetly the bird sings. শেষে একটি প্রশ্ন এক্সক্লেমেশন মার্ক চিহ্ন দিয়ে দিলাম, তাই হয়ে গেল। এবার আসো আর একটি রুলস, লাস্ট ওয়ান। বন্ধুরা দেখো, সেন্টেন্সের মধ্যে যদি উইশ থাকে তাহলে এক্সক্লেমেটরি করার সময় ওই উইশের পরিবর্তে আমরা ইফ, হ্যাড অথবা উড দ্যাট ব্যবহার করতে পারি। অনেক সময় ইফ ব্যবহার করব, অনেক সময় উড দ্যাট ব্যবহার করতে পারবো, যে কোনো একটা ব্যবহার করলেই সঠিক হবে। বন্ধুরা খেয়াল করো, আই ওয়্যার এ বার্ড, তাহলে এখানে যদি আমরা ইফ ইউজ করি তাই হয়ে যাবে। এই যে আই উইশের পরিবর্তে এখানে ইফ আই ওয়্যার এ বার্ড, এই যে হয়ে গেল। বন্ধুরা চলো আর একটি উদাহরণ দিয়ে বুঝে নেই ভালোভাবে। দেখো, আই উইশ আই কুড বি আ ডক্টর, তাহলে আই উইশের পরিবর্তে এখানে আমরা উড দ্যাট ব্যবহার করি বন্ধুরা। হ্যাঁ, এই যে এটা আমি বলেছি তোমাদেরকে, উড দ্যাটও ব্যবহার করা যাবে, ডাব্লু ও ইউ এল ডি উড টি এইচ এ টি দ্যাট, উড দ্যাট আই সি ও ইউ এল ডি কুড বি আ ডক্টর। ওকে বন্ধুরা, এভাবে কিন্তু আমরা অনেক অনেক সমাধানগুলো করতে পারি, যেমন আই উইশ আই ওয়্যার এ কিং, তখন আমরা ইউজ করতে পারি আই ইফ আই ওয়্যার এ কিং, ঠিক আছে, উড দ্যাটও ব্যবহার করতে পারি। সো আরও আরও এরকম তোমরা উদাহরণগুলো প্র্যাকটিস করবে। তাহলে বন্ধুরা, তোমরা এই ক্লাসটিতে যদি একটুও উপকৃত হও, যেমন এই যে হোয়াটের পরে লাস্ট ফার্স্ট এটি সহজে মনে রাখা যায়, তারপরে এই যে আমরা লিখলাম হাউ, হাউয়ের পরে হাউ থাকলে, ভেরি থাকলে, শুধু ভেরি থাকলে, শুধু বাক্যের প্রথমে হাউ হবে, তারপর লাস্ট ফার্স্ট, এই যে হোয়াট লাস্ট ফার্স্ট অথবা হাউ লাস্ট ফার্স্ট, এই যে সংক্ষেপে তোমার মাথার মধ্যে আমি দিয়ে দিলাম, যদি একটু উপকৃত হও তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে এবং তোমার বন্ধুদের কাছে পৌঁছে দিবে। আবারও দেখা হবে অন্য এক পর্বে নতুন কোনো কিছু নিয়ে। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।